কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো কাশফুলের সাথে ছবি তুলতে হলে মেয়েদের কেন শাড়ি পরা লাগে? Hello friends, boys and girls, Assalamualaikum, this is BH Nijum and welcome to my channel. আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর 2020, এখন বাজে দুপুর 3:28, চমৎকার ওয়েদার বাইরে, ট্যুর দেওয়ার ওয়েদার, বাইক রাইড দেওয়ার ওয়েদার, সো আজকে বের হয়েছি, আজকে একটা নতুন জায়গায় যাব, আমি এখনও যাইনি, সবার কাছ থেকে যেটা শুনলাম জায়গাটা সুন্দর, তাই যাওয়া, আর আমার সাথে আজকে আছে হচ্ছে আমার সামনে সাদমান, হাত ওয়েভ করতেছে, যে সাদমান, আর যাবে হচ্ছে সাজ্জাদ, যাবে শাওন ভাই এবং রাশা। তো আজকে ডেস্টিনেশনটা হচ্ছে, নাম হচ্ছে শালিঘাট, এটা পোস্তগোলা ব্রিজ থেকে নেমে একটু সামনে যেতে হয়। সেখানে কেন যাব এবং কি করব অলরেডি আপনারা টাইটেল দেখে থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন। এখানে যাব হচ্ছে কাশফুল দেখতে, আর হচ্ছে যাব হচ্ছে কায়াকিং করতে, আর ওয়েদারটাও আজকে পারফেক্ট কায়াকিং করার জন্য। তো আপাতত এখন আছি কাকরাইলের কাছাকাছি, এখান থেকে হানি ফ্লাইওভার ক্রস করে শাওন ভাই এবং সাজ্জাদ রাশার সাথে মিট করব হানি ফ্লাইওভারে। হানি ফ্লাইওভারের পরে ওখান থেকে পোস্তগোলা ব্রিজ ক্রস করে চলে যাব। আমার ব্লগের কমেন্টে অনেকেই মেহেদির বাইকটা দেখতে চাচ্ছিলেন, অনেকজন কমেন্ট করেছিলেন মেহেদি ভাইয়ের বাইকটা একবার দেখানোর জন্য, যে সাদমান মেহেদির বাইকটা চালাচ্ছে, এখনও গুড অ্যাজ নিউ, এখনও পারফরমেন্সের দিক থেকে লুকের দিক থেকে গুড অ্যাজ নিউ। আর এটা আমি আমার ব্লগের আগেও বলেছি যে মেহেদির বাইকটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিভিআর ইন বাংলাদেশ। সাদমানও মেহেদির বাইকটাকে, মেহেদি যেমন যত্ন করতো সাদমানও সেরকম যত্ন করে রাখছে, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। 32-30-20 দ্য লিজেন্ডারি সিভিআর দ্য কালামানিক। তো আমাকে বলছিলেন একজন যে এই মেহেদির বাইকটা একটা রিভিউ, বর্তমান অবস্থায় একটা রিভিউ দেওয়ার জন্য, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে আমি এখন পর্যন্ত মেহেদি মারা যাওয়ার পর মেহেদির বাইকটা চালাইনি এখন পর্যন্ত আর কখনো, আই ডোন্ট নো, আমি হয়তো কখনোই চালাবো না, তো এটা রিভিউ বা কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব না, কিন্তু সাদমান খুব ভালো কেয়ার রাখতেছে বাইকের, সো আই এম হ্যাপি ফর দ্যাট। আজকে সানডে, হিউজ ট্রাফিক রাস্তায়, হানি ফ্লাইওভার হিউজ জ্যাম ঠেলে হানি ফ্লাইওভার উঠে গেছি, সাদমানের সাথে সাথে ফ্লো করে ফেলতে যখনই বুঝছি আমি ক্যামেরা অন। ওয়েদারটা আজকে চমৎকার, চমৎকার ওয়েদার, মেঘলা, বৃষ্টিও নাই, রোদ নাই, বৃষ্টি থাকলেও সমস্যা নেই, রেইনকোট আছে সাথে, বাট আমি চাই না বৃষ্টি হোক। আমরা মা পোস্তগোলার সাব লেন যেটা সেটাতে উঠে যাচ্ছি, এখান থেকে নেমে হানি ফ্লাইওভার থেকে নেমে সাজ্জাদার রাশার জন্য ওয়েট করব, শাওন ভাইও আসবে এখানেই। Few moments later আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের পরে এসে দাঁড়াইছি, সাদমান, শাওন ভাই, ভাবি, রাশা, সাজ্জাদ সবাই চলে আসছে, এখন এখান থেকে রওনা হচ্ছি। আমরা অনেকক্ষণ আগে আমি আর সাদমান এসে দাঁড়িয়েছিলাম, ওয়েট করতেছিলাম, বাকি সবাই লেট অ্যাজ ইউজুয়াল। একটু আগে ওয়েদারটা বেশি ভালো ছিল, রোদ ছিল না, এখন আবার একটু হালকা রোদ উঠছে, তবে ওয়েদারটা একটু মেঘলা থাকলে, একটু বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে বেশি ভালো লাগতো।
পোস্তগোলা ব্রিজের আবার টোল এখনো। এই পোস্তগোলা ব্রিজ বানানো হয়েছে 20 বছর আগে, এখন পর্যন্ত এদের টোল নেওয়া শেষ হয় না। আমরা পোস্তগোলা ব্রিজ থেকে নেমে এই বাইরে চলে যাব। রাইডিং এর মজা শেষ, এখন সম্ভবত একটা বাজে রাস্তা ঢুকবো আমরা। তো আমরা যে জায়গায় যাব সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হাসনাবাদ, ওখানকার শাড়িঘাট নামক একটা জায়গায়। সামনের রাস্তা খুব সুন্দর দেখতে পাচ্ছি। সাজ্জাদ মাত্র বলতেছিল যে এইদানি এখন রাস্তার কাজ করার পরে রাস্তাটা একটু ভালো হয়েছে, তো বোঝাই যাচ্ছে যে আগে কি অবস্থা ছিল। এই জায়গা নামবো নামবো জায়গা, আল্লাহ ওয়াও ওয়াও জোস রাস্তা। Curious mind wants to know, কাশফুলের সাথে ছবি তুলতে হলে মেয়েদের কেন শাড়ি পরা লাগে? আমি জানি না। সুন্দর একটা জায়গা, 300 ফিটের কাশবনের থেকে এই কাশবন অনেক অনেক বেশি সুন্দর। তো চলে আসলাম এখানে, এই জায়গায় এখন কিছুক্ষণ রেস্ট করব, একটু ছবি টবি তুলবো, শাওন ভাই ছবি টবি তুলবে ভাবির, তারপর এখান থেকে বের হয়ে নেক্সট আমাদের যেই টার্গেট কায়াকিং করা সেই জায়গায় যাব। আমরা এখান থেকে বের হয়ে যেতেছি, অনেক মানুষ আসছে।
এই কাশফুল এইখান থেকে এখন বের হয়ে যাচ্ছি হচ্ছে কায়াকিং এর জন্য। জায়গাটা এখনো অতটা ফেমাস হয়নি, তাতে এত মানুষ, যদি রাস্তাটা একটু ভালো হয়ে যায় আর একটু ফেমাস হয়ে যায় তখন তো আরো অনেক বেশি মানুষ হবে। আমরা চলে আসছি এখানে, এখানে এখন কায়াকিং করব আমরা এই লেকটাতে। জল ছবির গাও, দ্য প্লেস ফর রিল্যাক্সেশন। ওকে, জল ছবির গাও, আজকের মেনু বারবিকিউ চিকেন চাপ, লুচি, মিনি চিকেন ফ্রাই, ক্ষীর মালাই চা, মাসালা চা, তেঁতুল চা, কোকোলে স্প্রাইট পানি, ব্লা ব্লা ব্লা। তো এখান থেকে আমরা, এখান থেকে যে কায়াকিং করব, এ হচ্ছে কায়াকিং এর বোটগুলা, নৌকায় করেও ঘোরা যায়। যতটা এক্সপেক্ট করছিলাম ততটা বড় না, লেকটা আরও বড় হলে ভালো হইতো, অল্প একটু জায়গা। ওকে, তো গাইজ আমরা চলে যাচ্ছি, এখানে ভালোই লাগলো বিকেলটা। হ্যাঁ, কায়াকিংটা বেশ ভালো লাগছে, কায়াকিং করে, যদিও জায়গা ছোট তবুও ভালো লাগছে। আর তবে কায়াকিং করে একটু টায়ার্ড হয়ে গেছি, বাট ব্যাপার না, এখন সবাই চলে যাচ্ছি বাসায়। তো দেখা হবে আবার এরপর নেক্সট কোনো ব্লগে। টিল দেন বি সেফ, বি স্মার্ট অ্যান্ড কিপ ড্রিমিং, বিকজ ড্রিমস কিপ আস অ্যালাইভ। বাই।